হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছো প্রি মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে। তো আজকে তোমাদেরকে ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে আলোচনা করব, তোমাদেরকে সব কিছু খোলামেলাভাবে বলবো, এ টু জেড খোলামেলাভাবে বলবো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে, যে এটা কিসের জন্য খেতে পারবেন, এটা কিসের ভালো কাজ করে, এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা কিসের ট্যাবলেট এবং এটার ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন এবং এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটার প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাদেরকে খোলামেলাভাবে বলবো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি এখন একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা এক পাতায় কয়টা ট্যাবলেট হয়, তো এটার প্রাইস কত আছে। তো স্ক্রিনে অলরেডি দেখতে পাইতেছো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা এক পাতা 10টা ট্যাবলেট হয়, 10টা ট্যাবলেটের দাম মাত্র 156 টাকা। তো 156 টাকা দিয়ে এই 10টা ট্যাবলেট, এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা 10টা ট্যাবলেট পেয়ে যাবে সমস্ত মেডিকেলে বা সমস্ত ওষুধ দোকানে বা সমস্ত ফার্মেসিতে। তো এখন আমি বলবো যে এটা কিসের জন্য খেতে পারবে, এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা কিসের জন্য খেতে পারবে, এটা কিসের ট্যাবলেট, কিসের উপকার হয় এই ট্যাবলেটটা খেলে, এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেলে পরে এবং এটার ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে লাগবে সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা একটা আয়রন ট্যাবলেট, তো এটা একটা আয়রন ট্যাবলেট, এটা খেলে পরে আপনাদের রক্ত হবে, ধরুন আপনাদের শরীরে যদি রক্তের ঘাটতি থাকে বা রক্ত কম থাকে, আপনাদের শরীরে রক্ত কম, রক্তের ঘাটতি, সেক্ষেত্রে এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেতে পারবেন। এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেলে পরে আপনাদের শরীরে রক্তের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং কি আপনাদের শরীরে নতুন রক্ত তৈরি হবে। তো যাদের শরীরে রক্ত ঘাটতি আছে, রক্ত কম আছে, তো তারা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেতে পারেন। তারা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেলে পরে রক্তের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং কি রক্ত হবে। আর যাদের শরীরে রক্ত কম আছে, রক্ত বাড়ানোর জন্য এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেতে পারেন। এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেলে পরে খুবই তাড়াতাড়ি রক্ত হয়, খুবই তাড়াতাড়ি রক্ত ঘাটতিটা পূরণ হয়ে যায়, প্লাস নতুন রক্ত তৈরি হয় খুবই তাড়াতাড়ি এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেলে পরে। এটা একটা আয়রন ট্যাবলেট, তো এটা রক্তে খেতে খেতে পারেন, রক্ত হওয়ার জন্য খেতে পারেন, নতুন রক্ত হওয়ার জন্য খেতে পারেন এবং কি রক্তের ঘাটতি যদি থাকে সেই ক্ষেত্রেও খেতে পারেন। তো রক্তের ঘাটতি থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরে কোনো জোর থাকে না, তো সেক্ষেত্রে এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেয়ে দেখতে পারেন, আপনার রক্ত তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি হবে এই আয়রন ট্যাবলেটটা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা খেলে পরে। তো এখন আমি বলবো যে এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা কখন কীভাবে খেতে লাগে, এটা ডোসেস কীরকমভাবে আছে সেটা আমি এখন বলবো। তো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা একটা করে ট্যাবলেট দিনে দুবার খেতে পারবেন খাওয়ার পরে। তো একটা করে ট্যাবলেট দিনে দুবার খেতে পারবেন খাওয়ার পরে। তো প্রতিনিয়ত কদিন খেলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন, প্রতিনিয়ত কদিন খেলে পরে আপনাদের শরীরে রক্তের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, প্লাস আপনাদের শরীরে নতুন রক্ত সৃষ্টি করবে এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটা। কদিন খেলেই বুঝতে পারবেন আপনারা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটার উপকারটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।